ভারত থেকে বাংলাদেশ কি অস্ত্র কিনবে, ওরা যেসব অস্ত্র সরঞ্জাম বাংলাদেশকে অফার করবে তার বিকল্প অপশন বাংলাদেশের হাতেই আছে। রকেট আর্টিলারি বাংলাদেশ বানাচ্ছে, অ্যান্টিট্যাঙ্ক মিসাইল আছে যথেষ্ট, হাউজার ইন্ডিয়া নিজেই বিদেশ থেকে কিনে, বাংলাদেশ আর্মি রাশিয়ান এপিসির সেকেন্ড ইউজার, আরও আসছে তুর্কি থেকে। ইউরোপিয়ান ব্র্যান্ডের যে কোনো রাডার মিলিটারি ইলেকট্রনিক্স বাংলাদেশ চাইলেই কিনতে পারে। এয়ারফোর্স আর্মামেন্টস ইন্ডিয়া নিজেরাই 99% বিদেশ থেকে কিনে থাকে। আর নেভাল শিপস, এক্ষেত্রে বাংলাদেশ আপনার ধারণার বাইরে এগিয়ে গেছে। তাহলে ভারত থেকে আমরা কি কিনবো? দিল্লি তো নিজেই বিশ্বের নাম্বার ওয়ান আর্মস ইম্পোর্টার, প্রায় প্রতিটি সমরাস্ত্র ইন্ডিয়া বিদেশ থেকে কিনে থাকে। রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, ইসরায়েল, আমেরিকা, জাপান ইত্যাদি দেশ থেকে বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করে ইন্ডিয়া। এদিকে ইন্ডিয়া $50 কোটি সামরিক ঋণ গ্রহণ করতে বাংলাদেশকে কূটনৈতিক চাপের মাঝে রেখেছিল দীর্ঘদিন। অবশেষে বাংলাদেশ রাজি হয় রাজনৈতিক কারণে। আর্মি, নেভি, এয়ারফোর্স কখনোই চায়নি ইন্ডিয়ান লোনে অস্ত্র কিনতে, ওরা গায়ে পড়ে উপকার করতে এসেছে। গায়ে পড়ে আমাদের অস্ত্রের টাকা ভারত কেন দিতে চায় তার সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি, চাইলে সেটি দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, ইন্ডিয়ান বিদেশ মন্ত্রী আমাদের ফরেন মিনিস্টার ডক্টর এ কে মোমেনকে রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে অস্ত্র কেনার জন্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আর্ম ফোর্সেস ডিভিশন। আগে একটি ভিডিওতে তার বক্তব্যের পুরোটাই তুলে ধরেছিলাম, যারা দেখেছেন তারা জানেন মন্ত্রী কি বলেছেন। তার কথা অনুযায়ী আর্ম ফোর্সেস খতিয়ে দেখবে বাংলাদেশ কি অস্ত্র কিনতে পারে। তবে এক্সপার্ট অ্যানালাইসিস থেকে এখানে আমরা একটি লিস্ট করেছি, এই লিস্টে দেখতে পাবেন বাংলাদেশ ইন্ডিয়া থেকে কি কি সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারে। বিভিন্ন রকম নন আর্ম মিলিটারি ভেহিকলস, যেমন ট্রুপ ট্রাক, জিপ, মোবাইল ব্রিজ ইত্যাদি। বিভিন্ন আর্থ মুভিং ভেহিকলস, যেমন বুলডোজার্স, ডাম্প ট্রাকস, হাইড্রোলিক এক্সকাভেটার্স, হুইল লোডার্স, রোপ শোভেলস, ওয়াকিং ড্র্যাগ লাইন্স, মোটর গ্রেডার্স অ্যান্ড স্ক্র্যাপার্স। এগুলো সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ব্যাটালিয়নের কাজে লাগবে। আকাশ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, তবে অবশ্যই মডিফাইড কমান্ড সফটওয়্যার ও আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ডস অ্যান্ড ফয়ে সহ। ধানুষ আর্টিলারি পিস, আর্ম পুলিশ ব্যাটালিয়নের জন্য কিছু সংখ্যক ইন্ডিয়ান রাইফেল কেনা যেতে পারে, কামর্তা ক্লাস কোরভিট কেনা যেতে পারে, তবে অবশ্যই বাংলাদেশের পছন্দ অনুযায়ী আর্মামেন্টস অ্যান্ড সেন্সর সিস্টেমস যুক্ত করে নিতে হবে। গার্ডেন রিজ শিপ বিল্ডার থেকে নেভির জন্য অক্সিলারি শিপ, ফ্লিট ট্যাঙ্কার, অ্যাম্ফিবিয়াস ভেসেল, ফার্স্ট প্যাট্রোল বোট ইত্যাদি নেভাল শিপ। এয়ারফোর্সের জন্য বিশেষ কোনো অস্ত্র ইন্ডিয়া থেকে কেনার মতো নেই, তবে ইন্ডিয়াকে চাপ দেওয়া যেতে পারে এয়ার লঞ্চ ব্রাহ্মস মিসাইল বিক্রির জন্য, এটি হলে বার্মিজ মঙ্কিদের একটু ভয় দেখানো যাবে। এর বাইরে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আর বেশি কিছু কিনতে পারে না, কারণ অর্জুন ট্যাঙ্ক ইন্ডিয়ান আর্মি নিজেই রিজেক্ট করেছে, তেজাস লাইট ফাইটারকেও ইন্ডিয়ান এয়ারফোর্স 3-4 বার রিজেক্ট করেছে, তারপর হ্যাল তেজাস মার্ক টু নামে দ্বিতীয় ভার্সনে আইডিয়া বের করেছে। সো এগুলো ফার্স্ট হ্যান্ডেই বাদ। ইন্ডিয়া থেকে এমন কোনো ভাইটাল ওয়েপন কেনা যাবে না যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইনফেরিয়র এবং যেগুলোর অপারেশনাল রেকর্ড খুব খারাপ, যেমন ধ্রুব ইউটিলিটি হেলিকপ্টার, এর ক্র্যাশ রেকর্ড স্বাভাবিকের চেয়ে হাই। আমি আবারও বলছি, কথাটি আমাদের সবার উদ্দেশ্যে, ইন্ডিয়া এমন কোনো ডিফেন্স ইকুইপমেন্ট বানায় না যে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না, বরং ইন্ডিয়া যা অফার করবে তা বাংলাদেশ তুর্কি, চীন, রাশিয়া, ইতালি, জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা থেকে অনায়াসে কিনতে পারে। এছাড়াও আরও ডজন খানেক সোর্স রয়েছে, সেগুলোর কোয়ালিটির ধারে কাছেও ইন্ডিয়া ফিরতে পারবে না। সো বুঝে দেখুন কেন আমি ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট কেনার বিরোধী। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, কাশ্মীরের জন্য দোয়া করুন, বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।